শিক্ষকগণ এবং তারা আমাদেরকে কোনো বিষয় যদি আমরা না বুঝতে পারি সেক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেছে, এবং এমনকি ক্লাস শেষ হওয়ার পরেও আমরা যদি কোনো বিষয় না বুঝতে পারি সেক্ষেত্রে আমাদের ক্লাসের শেষে তারা আলাদাভাবে ক্লাস নিয়েছেন, আমাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে তারা আমাদের পাশে ছিলেন। সর্বক্ষেত্রে আমাদের বিদ্যালয় সভাপতি মহোদয় কাদির মোল্লা স্যার আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সময় ইন্সপায়ার করেছেন আমরা সেই হিসেবে, এবং আমাদের শিক্ষকগণ প্রতিনিয়ত আমাদের ক্লাসের মধ্যে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন, এবং সেজন্য আমরা আমাদের শিক্ষক, আমাদের বিদ্যালয় এবং আমার পিতামাতার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। এই জন্য আমি আমার সৃষ্টিকর্তার প্রতি ভাষায় বলে প্রকাশ করার মতো না, আমরা প্রায় 99.9663% পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। পড়াশোনা অনেক পরিশ্রম ছিল, টিচারদের অনেক পরিশ্রম ছিল, আমাদের নিজেদের পরিশ্রম, অভিভাবকদের দায়িত্ব কর্তব্য সব মিলিয়ে উপর আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হয়েছে। ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করার ইচ্ছা আছে, ভালো কিছু করার প্ল্যান আছে, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করবো, লাইফে নিজের পায়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রেজাল্ট আমাদের মনের মতো হয়েছে, আর অবশ্যই টিচার আর মানে স্কুলের তো অবশ্যই পরিশ্রম আছে, নাহলে তো এটা সম্ভবই না। টিচারদের অক্লান্ত পরিশ্রম আর আমাদেরও চেষ্টা ছিল যে আমরা স্কুলের মুখ উজ্জ্বল করব, সেই হিসেবেই আমরা এরকম একটা রেজাল্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনেক ভালো, কারণ একটা স্কুল থেকে সবাই অ্যাপ্লাস পাবে, সেই হিসেবে আমরা অবশ্যই গর্বিত যে আমরা স্কুলের নাম উজ্জ্বল করতে পারছি আর এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারছি। এর বিনিময়ে কিন্তু আমরা সেরা ফলাফল অর্জন বিগত প্রায় 13 বছর যাবত আমরা করে আসছি, এবং আজকে যে নামগুলি বল, কারণ আমরা দুর্বল যে শিক্ষার্থী আছে বা পিছিয়ে পড়া যে সমস্ত শিক্ষার্থী আছে তাদেরকে যখন স্কুল ডিমান্ড করে যে না তোমাকে আমাদের নিয়মের মধ্যে আসতে হবে, তখন অভিভাবকদের যদি এখানে সাপোর্ট না থাকে তাহলে জোর করে একটা শিক্ষার্থীকে স্কুলে বন্দি করে রাখা যায় না। এখানে অভিভাবকদের চরম সহযোগিতা আছে, এবং শিক্ষার্থীদেরও আমাদের এই নিয়মের মধ্যে রাইখা তাদেরকে তাদের ঘাটতিপূরণ সহ তাদের যে পিছিয়ে পড়ার বিষয়গুলি আছে, তাদের যে সমস্ত জায়গায় তারা মানে মোটামুটি দুর্বল অবস্থায় আছে সেই দুর্বলতাটাকে সবল করার জন্য আমাদের শিক্ষক, আমরা, আমাদের নিয়ম নীতি এবং গার্জিয়ানদের অনুভূতি এবং গার্জিয়ানদের সাপোর্ট এখানে মারাত্মকভাবে কাজ করে। একা কারো পক্ষে এত বড় একটা ফলাফল অর্জন করা সম্ভব না, এই ফলাফলের পিছনে প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে কন্ট্রিবিউশন আছে। আপনি রাজুক বলেন, ভিকারুন্নেসা বলেন, হোলিক্রস বলেন, সেন্ট জোসেফ বলেন, আইডিয়াল বলেন, মতিঝিল মডেল বলেন, অথবা অন্য অন্য যতগুলি কলেজ স্কুল আছে বা স্কুল কলেজ আছে তাদের চেয়ে আমরা একটু আলাদা ধর্মী বা আলাদাভাবে আমরা কিছু নার্সিং করি, যেটা আমাদের কৌশল। এই কৌশলগত নার্সিংয়ের কারণেই আমাদের ছেলেমেয়েরা বারবারই চেষ্টা করে একটা ভালো কিছু আমাদেরকে ডেলিভারি দিতে, আমরা সেটা পেয়ে আসছি এবং আশা করি এটাকে আমরা আরও অনেক দিন আপনাদের আশীর্বাদে আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা ধরে রাখব। নাসিমা কাদির মোল্লা হাই স্কুল হোমস থেকে 2024 সালে 295 জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্য থেকে 294 জন এ প্লাস পেয়ে দেশ সেরা ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। অভিনন্দন সকলকে ফলাফল। আমরা বছরের শুরুতেই প্রথমে দুর্বল অবহেলিত পিছিয়ে পড়া শিক্ষার্থী ট্রেস করি, ওদের চিহ্নিত করে ক্লাসের বাইরে সকাল এবং বিকেলে আলাদা রিকভারি ক্লাসের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে হোম ভিজিট করা, পাশাপাশি যে সকল শিক্ষার্থী যে বিষয়ে সমস্যা সেগুলো মার্কিং করে আলাদাভাবে
ইন্ডিভিজুয়ালি সমাধান করা হয় এবং প্রতি 15 জন শিক্ষার্থীর জন্য আমাদের একজন করে নিবেদিত প্রাণ গাইড টিচার রয়েছে, যে গাইড টিচার সার্বক্ষণিক তাদেরকে মনিটরিং করেন এবং তাদের সমস্যাগুলি চিহ্নিত করে সমাধান করার জন্য লেগে থাকেন, যার ফলশ্রুতিতে কঠোর পরিশ্রম এবং একজাক তরুণ শিক্ষক শিক্ষিকার পরিশ্রমের ফলাফল এবং ছাত্রছাত্রীদের কঠোর অধ্যবসায়ের ফলে আমাদের চমৎকার